সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। এখন আছি নদীর পাড়, দৌলত খান নদীর পাড়। এটা অনেক সুন্দর জায়গাটা, সকালবেলা বিকালবেলা অনেক মানুষ এখানে আসে। এ হচ্ছে আমার পঙ্খিরাজ। আজকে যেটা দেখলাম নদীর পাড় আসার পর, যাই হোক, হয়তোবা কোনো নৌকা থেকে একটা জাল ছুটে আসে এখানে লাইগে আছে বা কেউ পাচ্ছে। তো জালের মানে অনেকক্ষণ এই জায়গায় ছিলাম, আমি অনেকটা সময় ছিলাম, নামাজ পড়ে আসছি। ফজর নামাজ পড়ে আসার পর এখানে অনেকটা সময় ছিলাম, নামাজ পড়ে আসছি। নামাজ ছিল, ফজর নামাজ ছিল 5:50। এখন নামাজ পড়তে প্রায় 15 মিনিট লাগছে, তো 6:05 বাজতে পারে। তো তারপরে এখন এই যে এত সময় এখানে ছিলাম, কেউ আসে নাই, দেখতেছি না কাউকে। একটা জাল পাইলাম, জালে দেখি কোনো মাছ আছে কি না, থাকতে পারে বা দেখি। এই যে জালটা, এই জালটা এখানে দেখা যাইতেছে নদীর পাড়ে, ওই একটা প্লুট আছে সাথে। কিন্তু জালটা মনে হয় কেউ পাচ্ছে, কিন্তু জালে তো জাল ছিঁড়ে গেছে সম্পূর্ণটা। এখানে নামলে কি আমি ঠিকঠাক করতে পারবো, এটাও একটা ভাবার বিষয়। ও বাবা, দেখি কি হয় আজকে। মাছ তো থাকবে না মনে হয়, ছিঁড়া জাল দেখা যাচ্ছে। পরিমা একদম জাল ছিঁড়া, জালে কোনো মাছ নাই। ভিডিওটা বানালাম কিন্তু কোনো, আমি একটা মাছ থাকলেও তো দেখাইতে পারতাম আপনাদেরকে, একটা মাছ পাইছি আজকে নদী পাড়াইসা, এটা হয় নাই। তো দুষ্টামি করে ভিডিওটা বানালাম আমি, যদিও আগে চেক করি না, ভিডিওটা চালু করেই চেক করলাম যে মাছ আছে কি না। সূর্যটা অনেক সুন্দর করে উঠতেছে। তো কি বলবো, এমনিতেই ভিডিওটা করা, তো এটা হচ্ছে দৌলত খান নদী পাড় থেকে এই ভিডিওটা করছিলাম। তো সবাই ভালো লাগলে সবাই একটা লাইক দিবেন, আপনাদেরকে মাছ ধরে দেখাতে পারলাম না, জাস্ট দুষ্টামি করে ভিডিওটা বানালাম। তো সবাই ভালো থাকবেন, ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।